আমি বেসিক্যালি গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমি কিছু একটা হিস্টোরি বলতে চাই, আসলে আমার লাইফের ঘটা মানে সত্য কাহিনী ঘটে যাওয়া কিছু হিস্টোরি। সেটা হলো, আমি একটা সময় একটা এমন একটা স্টুডেন্ট ছিলাম যে ক্লাসের ফার্স্ট বয়, আবার ক্লাসের ফেলও করছি লাস্ট বয়। তো টিচাররা এরকমের অনেক কিছুই করছে, যাই হোক। তারপর আমি আবার মানুষের কাছে ছোট ছিলাম, আবার মানুষের কাছে অনেক বড় ছিলাম, কারণ আমার নিয়ে অনেক এলাকার মুরব্বীরা প্রাউড ফিল করছে। তো গাইস, আমি আসলে আমি 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 এই এই হিস্টোরিতে কি এই হিস্টোরিতে ভিলেন আমি, হিরো আমি, ঠিক আছে? তো গাইস, আমি একটা কথা বলতে কি, আমি আসলে আমার লাইফে অনেক মানে এই যে 25টা বছর অনেক কিছুই ঘটে গেছে, ঠিক আছে, যা সবার জীবনে ঘটে। কিন্তু আমার 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 ওইটা আমার এইটা আমার যে হিস্টোরি, সেই হিস্টোরিটা আসলে আমি বলতে গেলে আমি আসলে সেই মুভমেন্ট থাকে না। কারণ একটা জিনিস কি গেছ, প্রত্যেকটা মানুষের লাইফে হিস্টোরি আর থাকে, সেটা তো বললামই। আর আমি ক্লাসের ফার্স্ট বয় ছিলাম এবং লাস্ট বয় ছিলাম, আবার এলাকায় ভদ্র ছেলে, এলাকার ইনোসেন্ট বয় ছিলাম, আবার খারাপ বয়। তো আমি বেসিক্যালি আমার আমি যে মনে করেন চলাফেরা করে, ঠিক আছে, আমার এখন স্টাইল অন্যরকম, কারণ আমার অ্যাটিটিউডটাই দেখলেই আপনারা বলবেন, ঠিক আছে। আমার অ্যাটিটিউড হয়েছে, সব থেকে অ্যাটিটিউডটাই হয়েছে মেইন। একটা মানুষের অ্যাটিটিউড কিন্তু ফার্স্টলি থাকা দরকার। তো অ্যাটিটিউড যে পার্সনের নাই, সে মানুষ, সে ঠিক আছে মানুষ, বাট লেভেলে নাই, লেভেলে থাকতে হইবে, ঠিক আছে। তো গাইস, আমি বলতে চাই একটাই, যে আমি আসলে লাইফে অনেক ট্র্যাজেডি করছি, আমার এই বয়সে আমি লাইফে অনেক ট্র্যাজেডি করছি, যা হয়তো অনেকে করতে পারে না, কারণ আমি যা চাইছি আমি সবই পাইছি, সবই করছি। লাইফ ইজ এনজয় চিল, ঠিক আছে, লাইফ ইজ নো প্যারা গাইস, বুঝতে হবে, ঠিক আছে, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা, ঠিক আছে। আমি হচ্ছি এটা বেপরোয়া আছে সত্যি কথা বলতে। আর গাইস, আমি আসলে এটা আসলে হয়তো বা আপনারা কিছু কমেন্ট করবেন, হ্যাঁ কমেন্ট করবেন, নো প্রবলেম, জানি, বাট আমি 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 ইস পার্সন ইস মি ইস মি তারেক খান, তারেক খান। সো শো অফ আমি তুলে ধরছি কেন, আসলে এটা আমি মনে করেন অ্যাক্টর জগতেও বলতে পারেন যে সেরা, আবার রিয়েল জগতেও সেরা, ঠিক আছে। তো আমি মনে করেন সব কিছুই ঝাঁকানাকা জিকি জিকি করতে পারে, ঠিক আছে। তো আসলে একটা কথাই যে গাইস, আমি মনে করেন পৃথিবীটা কি গোল, বাংলাদেশে কত 64টা জেলা, তো আমি আল্লাহর রহমতে প্রায় 10টা জেলা ঘোরা হয়েছি, ঠিক আছে। আর আমার অ্যাটিটিউড সবসময় অলওয়েজ কিং ইজ কিং ই থাকে। আমি বেসিক্যালি আমি একটা জায়গায় গেছিলাম, আপনাদের সাথে কিছু লাইফ রিয়েল স্টোরি বলতেছি। আমি গেছিলাম এতে আপনার রাজশাহী, রাজশাহী যাওয়ার পর সাদ্দুর মোড় ছিলাম আমার ফ্রেন্ডের সাথে, তখন ভার্সিটির পরীক্ষা চলে, তো গেছি। তো যাওয়ার পর তখন আসলে আমরা ঘুরতে গেছি বেসিক্যালি। তো যাওয়ার পর আমার ফ্রেন্ড যে, ওর মাধ্যমে ওই ওদের ওদের সাথে পরিচয়, রাজশাহীর পোলাপান, সাদুর সাদুর পোলাপান ওরা ওদের পরিচয়, ঠিক আছে। তো আমি মনে করেন যে আমি ওদের সাথে আমি একটা এনজয় করব, চিল করব, এর জন্য আমি একটা জায়গায় যাব। বাট আমি স্থানীয় পোলাপান, আমার বন্ধু যে, ও যায় না,
কারণ ও একটু নার্ভাস ফিল করছে, কারণ ওই জায়গায় নতুন কেন পার্সন যদি বোঝা যায় নতুন পার্সন, তাইলে তারা স্যাম্প পড়ায় বা তারে র্যাগ দেয়, যেটা বলে যে টাকা মুক্তিপণ দাবি করে বা টাকা খাইয়ে দেয় এরকমই। তা আমি আমার সাহস নিয়ে আমি আল্লাহর রহমতে গেছি, আমি আসলে ওইটা ভয় করি নেই, আমি ওদের সাথে ওই স্থানীয় পোলাপানের সাথে গেছি। অটোওয়ালা যে সে তারা দুজন ছিল তারা ভয় পাইছে, তারাও মেইন রোডে ছিল, বাট আমি ওদের সাথে সেই ভিতরে একদম 3-4 কিলোমিটার দূর সেই ভিতরে গেছি। তা আমি লাইফে আমি যেটা ট্র্যাজেডি যেটা চাইছি সেটা আমি ঠিকই কিন্তু আমার পূরণ করছি, বাট আমি একদিক দিয়ে নাথিং, সেটা কি যে আমি যে অনেক কিছু সব যে আল্লাহ তালা আমাকে দেবে এমন তো কোনো কথা না, তাই না? আমাকে মনে করেন আমার মানুষের সবকিছু একটা পার্সোনালিটি সবকিছু একটা থাকে, তা আমার যে জিনিসটা চাইছি তো পাইয়েও হারাইছি, যাই হোক ওইটা ডাজ নট এ ম্যাটার, কারণ আমি অনেক কিছু সাইডে আসার লোক, আমার অনেক কিছু ফিলিংস হচ্ছে, বাট আমি অনেক কিছু সাইডে আসার লোক, এটা বুঝতে হবে, ঠিক আছে? বাট এই শহরে অনেক গল্প আছে, অনেক স্বপ্ন আছে, মানুষের মনে অনেক স্বপ্ন জাগায়, বাট মৃত্যুটা কিন্তু আপনার সাথে সাথে মৃত্যুর কষ্ট আছে, কিন্তু আপনার স্বপ্নটা যখন ভেঙে যাইবে বা আস্তে আস্তে ভাঙবে বা কাঁদাইবে তখন কিন্তু আস্তে আস্তে ওই কষ্টটা কিন্তু সব থেকে বড় কষ্ট। তো গাইস আমি আসলে বেসিক্যালি আমি তো বেসিক্যালি আমি আসলে যে কথা বলছি, আমি আমার এই লাইফে সাকসেস বলতে হ্যাঁ আমি ইভেন সব কিছু সাকসেস হয়েছি, বাট আমি হ্যাঁ বলতে পারেন যে আমি এখনো বেকার ছেলে, হ্যাঁ অবশ্যই আমি বেকার, কিন্তু আমি একজন মানুষ, বুঝতে হবে গাইস আমি কিন্তু একজন মানুষ, আমি বেকার, ঠিক আছে? বাট আমি একটা কথাই বলতে চাই যে মানুষ ইচ্ছে করলে সবই পারে, ইচ্ছে করলে সবই পারে, এমন জিনিস নেই যে পারে না। আপনার ইলেকট্রনিক জিনিস সব দেখেন সবই কিন্তু মানুষই করছে, তাই না? শুধু জানটা দিতে পারে না একমাত্র। তো গাইস আসলে আমি আপনাদের মনে করেন হয়তোবা আপনাদের চোখে ভালো বা অনেক কিছু, হয়তোবা আপনারা অনেক ব্যাড কমেন্ট করছিলেন একজনে, হয়তোবা নাম উল্লেখ করব না, কিন্তু আমি যে কথা বলি বাট আমার তাতে কিছু আই ডোন্ট নট কেয়ার, ঠিক আছে? কারণ আমি আমি তারেক খান তারেক, এটা বুঝতে হবে, ঠিক আছে? গাইস আমি আসলে বেসিক্যালি আপনারা বলতে চাই যে আসলে আমি অনেক কিছু করতে পারি, অনেক সার্চে অনেক কিছু করছি লাইফে জীবনে যা আছে, তো আর আমি এখন থেকে আসলে আমি আমার লাইফটা অনেক চেঞ্জ, কারণ আমি 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 নাই আমার জায়গায় নাই, কেননা আমি একটু ডিফারেন্ট ইতে গেছি, এখন মানুষের বয়স হলে বা ই হলে একটা জব গ্রাজুয়েশন কমপ্লিট করতে হয়, তো সব কিছুই একটা ডিফারেন্ট থাকে, তাই না? আর গাইস তো আমি আসলে অনেক আপনাদের সাথে মজা করলাম এন্ড প্র্যাঙ্ক করলাম, তো আই অ্যাম এ অ্যাটিটিউড বয় অলওয়েজ কি, ঠিক আছে? বরিশালে মনু, বুঝতে হবে গাইস আমার আন্ডারগ্রাউন্ডের অভাব নাই অনেক, আর এই ও আসলে মানে আমি আমি আমার মত, ঠিক আছে? আমি আমি একটা কথাই বলতে চাই যে আমি যে এই যে কথা বলি না যে হয়তো বা আপনারা মনে করতে পারেন যে আই আমি বারবার আমি এটা বলতেছি, কারণ আমি আমার সব করতেছি ইভেন্ট আমি আরো সব করব যদি আমার সেরকমের মানি আসে, যদি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি এই পর্যন্ত আসছি, সত্যি কথা বলতে হবে। আর আমি ইনশাল্লাহ আরো একটা বড় কিছু হতে চাই, আর বড় আমরা যদি সেরকম সাপোর্ট ভালোবাসা দেন আর সবকিছু করতে চান, তাইলে আপনারাই পারেন আমার একটা ভালো জায়গায় পৌঁছে দিতে, জানি অসহায় মানুষের অসহায় শিশু বাচ্চাদের জানি সেবা যত্ন করতে পারি, অসহায় যারা আছে তাদেরকে সেবা করতে পারি। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং
সবার জন্য ভালোবাসা রইল, আর সবাই আমার অনেক ভালোবাসা দিচ্ছেন, দোয়া করছেন। তো লাভ ইউ অল গাইস, অনেক মজা করলাম, ফান করলাম, জাস্ট ইফ ইউ ডোন্ট মাইন্ড, তো এটাই মজা, জাস্ট